বিশিষ্ট সমাজসেবী ইস্তিয়াক আহমেদ রাজুর উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিনের এই মহান কর্মসূচির উপলক্ষে বসেছিল চাঁদের হাট। মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী জাভেদ খান, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল এদিনের এই অনুষ্ঠান। মূলত উর্দু সংবাদ যে শুধুই মুসলিমদের জন্য সে কথা যে পুরোপুরি ভুল তা সকলের সামনে তুলে ধরলেন উপস্থিত বিশিষ্টরা। তাঁদের কথায় ইতিহাস ঘাঁটলে দেখা যাবে উর্দু সংবাদপত্রের স্রষ্টারা কেউ ছিলেন মুসলিম তো কেউ ছিলেন ইংরেজ, তো অন্য কেউ আবার ছিলেন অন্য কমিউনিটির মানুষ। তাই সেই কথাকেই মান্যতা দিতে আলোচনা চক্রে উঠে এলো বিভিন্ন বিষয়। এদিনের এই মহান কর্মসূচি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদেরও সম্মাননা জ্ঞাপন করতে দেখা গেল উদ্যোক্তাদের উদ্যোগে। ইস্তিয়াক আহমেদ রাজুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। उस दिन को याद करने के लिए जो ही कलकत्ता से 200 साल पहले उर्दू के पहले अखबार निकला था, हम मानते हैं आज भी जो हिंदुस्तान को एक साथ जोड़ने वाला जो जवान है वो उर्दू है, और ये उर्दू के अहमियत को और बढ़ाना चाहिए। सर, हर कदम कामयाबी की ओर। सीएम ममता बनर्जी उर्दू एकेडमी है, जिंदाबाद करण तरक्की है, क्योंकि हम बंगाल में ममता बनर्जी के इस सरकार मानती है। हम हर जबान, हर मजहब के आदमी, हर जवान के आदमी, हर धर्म के आदमी सब मिलके हम लोग एक साथ रहते हैं, और यूनिटी ये हमारे मुल्क के लिए अहम है। देखो आज के एटा ए जश्न जेटा आज जश्न जाने नुमा এটা আমাদের 200 বছর যত জার্নালিস্টের সাংবাদিকদের 200 বছর হয়েছে, এইখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে উর্দু ভাষাভাষী যে উর্দু যে ল্যাঙ্গুয়েজ এটা কোনো জাতির না, এটা উর্দু যারা বলে উর্দু বলে এক এক একটা কালার দেয়া হচ্ছে যে উর্দু যে বলে সে মুসলমান, কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে 200 বছর আগে যে উর্দু পেপার বের করেছিলেন সেও একটা হিন্দু লোক, যে উর্দু লিখেছিলেন সে হলো একটা শিখ, যার এখানে প্রিন্ট হয়েছিল পাবলিশার সে হলেন একজন খ্রিশ্চান। তো এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাগরিব বাঙ্গাল উর্দু একাডেমি দিতে চাইছে যে এইখানে কোনো ভাষাকে নিয়ে আর কোনো একে নিয়ে রাজনীতি চলবে না, এখানে সমস্ত ভাষাভাষী সমস্ত জাতির লোককে নিয়ে এই পশ্চিমবাংলা এই ভারতবর্ষকে চলতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।